হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে বরাবরের মতো ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের আপনাদের সাথে ইনডাইরেক্ট শ্যুট নিয়ে হাজির হলাম। আজকের অল শ্যুট ইনডাইরেক্ট শ্যুট করব। তো ইনডাইরেক্ট শ্যুট কীভাবে করতে পারি? তো বন্ধুরা, আমি এই গুটিটি কাট টাচ, তো তিনটি কাট টাচ করে তারপরে গুটিটি নিব। তো আপনারা ফলো করবেন, এখানে টেবিলটি বরাবর ফলো করবেন। আমি কতটুকু সাইড করে মেরেছি এখান থেকে, তো এখান থেকে কিন্তু আমি খুব সুন্দরভাবে গুটিটি নিয়ে গেলাম। তো এখানে ঢাকা এরিনে গেম প্লে যেটা আছে, এখানে আমি একটি ইনডাইরেক্ট শ্যুট করব। আমার এই অপিনিয়ন প্লেয়ার একটি সুযোগ দিয়েছে, আমার চান্স দিয়েছে, আমি নিতে পারি কি না। তো তার আমি বাই বাই জানিয়ে দিলাম, তো বাই জানিয়ে দিলাম। যাই হোক, তো আপনারা যারা ঢাকা এরিনে খেলেন, এই এখানে থেকে ফোটাটি আপনারা দেখে নেবেন কীভাবে আপনারা নেবেন। ওখানে যে বল আছে, এখানে বলের মাঝখান থেকে আপনারা মারবেন সবসময়, যে কোনো টেবিলে মারবেন বলের মাঝখান থেকে। আপনারা চাইলে টেনে নিতে পারেন, টেনে আবার দেখতে পারেন। তো এটি আমি শ্যুট করব, এটি ইনডাইরেক্ট শ্যুটে নিতে হবে। খুব মিডিয়ামভাবে মারবো, যাতে গুটির উপর টাচ লাগেও যেন চলে যায় গুটিটি, হালকা টাচ লাগার কারণে। তারপর চলে গেল, কারণ এখানে স্পিডটা অনেক কম ছিল বলে সেখান থেকে চলে গেল পরবর্তী শ্যুট। তো আপনারা অনেকে আছেন কাট টাচ করে এখানের গুটিগুলো নিতে পারেন না, আমি কাট টাচ করে রেডটি নেব আর ব্ল্যাক কালার গুটিটি সরিয়ে দিব। এখান থেকে খুব সুন্দরভাবে গুটিটি কিন্তু সরে গেল। তো এভাবে আপনারা কিন্তু গেমটি আপনারা দেখবেন, ভালো করে দেখবেন এবং গুটি কোথায় আছে, কীভাবে মারতেছি এটি আপনারা আইডিয়া করে নেবেন। এটি আমি ইনডাইরেক্ট করে নিব, তো এটি ইনডাইরেক্ট করে নিব। অনেকটাই আমার হাত অনেকটা খারাপ হয়ে গেছে, কারণ এখানে আমি আগের মতো ইনডাইরেক্ট শ্যুট করতে পারি না। তো বন্ধুরা দেখি, এখানে তো লাস্ট শ্যুট, তো বন্ধুরা এটি আমি নিব কাট টাচ করে, না হয় আমার স্ট্রাইকে আবার গুটি এটি বাজতে পারে, এরকমের সম্ভাবনা। তো কাট টাচ করে নিলাম, তো সাপোর্টে চলে গেল পরবর্তী শ্যুট। তো দেখি পরবর্তী শ্যুটে কী হয়। তো বন্ধুরা, এখানে ওপেনিয়ন প্লেয়ার শ্যুট করবে, ইনডাইরেক্ট শ্যুট, এটি ফ্রি স্টাইল গেম প্লে। যাই হোক, ফ্রি স্টাইল গেম প্লেতে দেখি ওপেনিয়ন প্লেয়ার কীভাবে শ্যুটটি করে। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু ওপেনিয়ন প্লেয়ার মিস করে ফেললো। আমি দেখি এখানে কী করতে পারি। তো এখানে আমি ইনডাইরেক্ট করে নিব, দুটি গুটি নেব, নেওয়ার চেষ্টা করব। দুটি গুটি যেতে পারে, রেডটি হয়তো টাচ লাগতে পারে সাইডে। আমি কেটে মারলাম এখানে সাপোর্ট দিয়ে, আর দুটি গুটি এখান থেকে কিন্তু পকেটে চলে যেত যদি রেডটি না থাকতো, পারফেক্ট শ্যুট হয়েছিল। তো পরবর্তী শ্যুট, তো বন্ধুরা এখান থেকে আমি মারবো, এই এখান থেকে একটি হোয়াইট কালার গুটি মারবো। তো এই হোয়াইট কালার গুটিটি মারবো এই ব্ল্যাক কালারের উপরে, টাচ করে তারপর গুটিটি যাবে। তো খুব সুন্দরভাবে কিন্তু গুটিটি চলে গেল। বন্ধুরা, পরবর্তী এখানে যেগুলো আছে গুটিগুলো আমি এখান থেকে অনেক কেটে দিয়েছি। আমি এটি একটি বিরাট শ্যুট করব। আপনারা এখানে বিরাট শ্যুট, এটি ইজি শ্যুট, একেবারে ইজি শ্যুট, এটা সবাই পাবেন। আপনারা এখানে বিরাট শ্যুট করতে পারেন সবাই। আপনারা হয়তো অনেক সময় ভুলে যান বিরাট শ্যুট করার জন্য। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা যারা চ্যানেলটিতে নতুন বন্ধুরা আছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সো আপনারা যদি প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে চালু করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সো বন্ধুরা, এখান থেকে কিন্তু আমি ইনডাইরেক্ট শ্যুটগুলো খুব সুন্দরভাবে করলাম ফাঁকে ফাঁকে। আপনারা এই শ্যুটগুলো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো এটি আমি কাট টাচ করে হোয়াইট কালারে গুটিটি নেওয়ার চেষ্টা করব। একটু ওপেনেন্ট ওয়েবসাইটে, ওপেনেন্ট সাইটে যে গুটি ছিল, একটু টাচ লাগার কারণে এখানে তারপরে চলে গেল সুন্দরভাবে। তো এটি ইনডাইরেক্ট শ্যুট করবো, এগুলো ইজি শ্যুট। বন্ধুরা, আপনারা যারা আমার সাথে গেম খেলতে চান, তারা অবশ্যই আমার ফেসবুকে এসএমএস করবেন এবং আপনারা রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন, অবশ্যই আপনাদের সাথে আমি গেম খেলবো। সো বন্ধুরা, এখানে কিন্তু আমার রিক্সতেজ আছে শ্যুটে। তো আমি একটি এখান থেকে টার্ম দিব, ব্ল্যাক কালার গুটিটি আমার সাইটের পকেটে নেওয়ার চেষ্টা করব। তো দেখি এখান থেকে সুন্দরভাবে নিতে পারলাম না, কিন্তু এখানে মিস হয়ে গেল, কাটটাস হয়ে গেল, কিছুই করার নাই। সো দেখি ওপেনিয়ন প্লেয়ার নাইম বেই কতটুকু খেলতে পারে, সে আমার ফেসবুক ফ্রেন্ড, তো সে আমার সাথে ইনডাইরেক্ট শ্যুটে গেম প্লে করবে। তো তাই আমি এখানে তার সাথে ফ্রি স্টাইলে গেম প্লে পরে গেল, ইনডাইরেক্ট শ্যুট করতে আসি, তো তার সাথে ইনডাইরেক্ট শ্যুট করব। তো বন্ধুরা দেখি সে কতটুকু খেলতে পারে। তো সে কিন্তু খুব সুন্দরভাবে শ্যুট করে নিয়ে যাচ্ছে এবং সে অনেকটা ভালো প্লেয়ার। তো পরবর্তী শ্যুটটি সে কীভাবে করবে, অনেকটি চিন্তাভাবনা করতে আছে। সো বন্ধুরা, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে সিলেক্ট অল অপশন করে চালু করে রাখবেন, যাতে নোটিফিকেশন আপনার কাছে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পৌঁছে যায়। সো বন্ধুরা, ওপেনিয়ন প্লেয়ার কিন্তু লাস্ট শ্যুট, তার 150 পয়েন্ট হয়ে গেল, কিন্তু সে মিস করে ফেললো, সে কিন্তু উইনার হয়ে যেত। সো সে একটি আমাকে চান্স দিয়ে দিল। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।